এখনকার দিনে আমাদের ভালো ফটো এডিটিং অ্যাপ্লিকেশনের সবসময় প্রয়োজন হয়, যার সাহায্যে আমরা ফোনেতে ফটো তুলে সেটাকে সরাসরি ফোনের মধ্যেই প্রফেশনাল লেভেলের এডিট করে সরাসরি পোস্ট করতে পারি সোশ্যাল মিডিয়াতে। মানে দারুণ একটা ব্যাপার হয়। তো আজকের এপিসোডে এমন একটি অসাধারণ ফটো এডিটিং অ্যাপ্লিকেশন সম্পর্কে বলবো, যার মধ্যে সমস্ত প্রো লেভেলের ফিচার্সগুলো আপনি পেয়ে যাবেন। শুধুমাত্র তাই নয়, এর মধ্যে আপনি প্রয়োজন হলে র ফটো এডিট করতে পারবেন। আপনি যদি ফটোগ্রাফির প্রতি ইন্টারেস্টেড থাকেন, আপনি জানেন র ফটো এর গুরুত্ব কতটা হয়, তো সেই ফটো আপনি এডিট করতে পারবেন। আর এর মধ্যে কোনো রকম অ্যাডভার্টাইজমেন্ট পাবেন না, এটা একদম বিনামূল্যে আপনি ব্যবহার করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না এদিক থেকে। আর সর্বোপরি সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, দিস অ্যাপ্লিকেশন ইজ মেড বাই গুগল, অর্থাৎ এই অ্যাপ্লিকেশনটা গুগলের তৈরি। মানে বুঝতেই পাচ্ছেন কি অসাধারণ অ্যাপ্লিকেশন হতে চলেছে, কি অসাধারণ কম্বিনেশন হতে চলেছে এটা। তো আজকের এপিসোডে এই অ্যাপ্লিকেশন সম্পর্কে সমস্ত খুঁটিনাটি আপনাকে জানিয়ে দেবো, একটা বেসিক ওভারভিউ দিয়ে দেবো কিভাবে আপনি এই অ্যাপ্লিকেশনটিকে ব্যবহার করতে পারবেন, এবং তারই সাথে কিছু বিশেষ টিপস অ্যান্ড ট্রিক্স সম্পর্কেও আপনাকে জানিয়ে দেবো। কিন্তু তার আগে আপনার কাছে একটা অনুরোধ, বাংলা ভাষায় কোয়ালিটি টেক কন্টেন্ট আপনি যদি মিস না করতে চান, ভিডিওটিকে লাইক করে দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং আমাদের সাথে যুক্ত হতে ভুলবেন না। সো হে গাইস, আমি শান্তন ফ্রম সিস্টোরিক.কম, ওয়েলকাম টু আদার এপিসোড অফ অ্যাপ টক। প্রথমেই আপনি যদি আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনে এই স্ন্যাপসিড অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করতে চান, তাহলে প্লে স্টোর ওপেন করে নিন এবং সার্চ করুন স্ন্যাপসিড, ডিসক্রিপশনটা চেক করুন, সেখানে লিঙ্কও দেওয়া আছে, এবং সেটিকে ইনস্টল করে নিন। তারপরে এরকম একটি ইন্টারফেস খুলে যাবে। তো আমি বাকি কাজটা আমার আইপ্যাডে দেখাবো, কারণ অ্যান্ড্রয়েড এবং আইপ্যাডের যে ফিচারগুলো, যে অ্যাপ্লিকেশনের ফিচারগুলো আপনি পাবেন, সেগুলো সমস্ত কিছু একই। তো চলুন প্রথমে স্ন্যাপসিড অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিই আমার আইপ্যাডে। ওপেন করে নিলে ট্যাপ হেয়ার টু ওপেন এ ফটো, এরকম একটি অপশান পেয়ে যাবেন, এইটাতে ট্যাপ করতে হবে। ট্যাপ যাই করবেন, এখানে আপনার গ্যালারি খুলে যাবে এবং সেখান থেকে আপনি আপনার যে ফটোটা এডিট করবেন সেইটা বেছে নিন। বেছে নিলেই দেখুন নিচে অনেক এইরকম ফিল্টার পেয়ে যাবেন। যদি এই ফিল্টারের মধ্যে আপনার কাজ মিটে যায়, তাহলে যে কোনো একটি ফিল্টার সিলেক্ট করে নিন এবং তারপর এই ডান দিকে নিচের দিকে যে টিক আইকনটি রয়েছে সেটাতে প্রেস করে দিন, তাহলেই হয়ে যাবে। আর যদি এই ফিল্টারে না কাজ হয়, তাহলে বিস্তারিত আপনাকে জানাতে থাকবো এক্ষুনি। এরপরে দেখুন টুলস অপশান রয়েছে, এই টুলস অপশানটিতে যাই আপনি ক্লিক করবেন, প্রচুর ফিচার্স আপনি দেখতে পাবেন, প্রচুর অপশানস আপনি দেখতে পারবেন যেগুলো আপনি নিজের কাজে লাগাতে পারবেন। তার মধ্যে টিউন ইমেজ রয়েছে, কার্ভ অপশান রয়েছে, হোয়াইট ব্যালেন্স রয়েছে, ক্রপ করতে পারবেন আপনি, প্রচুর প্রচুর ফিচার রয়েছে, প্রচুর অপশানস পেয়ে যাবেন আপনি। এইগুলোকে ব্যবহার করে আপনি আপনার ফটোকে খুব সুন্দর করে এডিট করতে পারবেন, প্রফেশনাল ধরনের এডিট করতে পারবেন। চলুন একে একে সমস্ত ফিচারগুলো আপনাকে দেখাতে থাকি। দেখুন তারপরে রয়েছে অ্যাডজাস্ট অপশানটি, এই অ্যাডজাস্ট অপশানটিতে আপনি যদি ক্লিক করবেন, তার মধ্যে ব্রাইটনেস, কন্ট্রাস্ট, এই সমস্ত কিছু অ্যাডজাস্ট করার জন্য অপশান আপনি পেয়ে যাবেন। এই অ্যাডজাস্ট অপশানে ট্যাপ না করেও আপনি খুব সুন্দরভাবে মেনুটিকে অ্যাক্সেস করতে পারবেন। সেটা করার জন্য আপনি জাস্ট ফটোটিতে ট্যাপ করুন এবং ট্যাপ করে ওপরে বা নিচের দিকে স্লাইড করুন, তাহলেই দেখবেন এই মেনুটি খুলে যাবে, যেখানে আপনি ব্রাইটনেস, কন্ট্রাস্ট সমস্ত কিছু ঠিক করতে পারবেন। এবার আপনি যদি ব্রাইটনেস অ্যাডজাস্ট করতে চান, ব্রাইটনেসটাকে সিলেক্ট করে নিন এবং তারপর লেফট অথবা রাইট সাইডে সোয়াইপ করুন, দিয়ে ব্রাইটনেস বাড়ান অথবা কমিয়ে নিন আপনার প্রয়োজন অনুযায়ী। সেই রকম একইভাবে আবার সেই ফটোটার উপর আপার বা লোয়ার স্লাইড করে আপনি সেই মেনুটিকে এনে নিন, এবং তারপর যদি কন্ট্রাস্ট সিলেক্ট করতে চান, কন্ট্রাস্টটিকে সিলেক্ট করে নিন। তারপরে রয়েছে অ্যাম্বিয়েন্স, আপনি যদি চান অ্যাম্বিয়েন্সটাকেও ঠিক একইভাবে অ্যাডজাস্ট করতে পারবেন। আরও যে অপশানগুলো রয়েছে সমস্ত কিছু আপনি এইভাবে অ্যাক্সেস করতে পারবেন, কোনো সমস্যা হবে না, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ব্যবহার করুন সেই সমস্ত অপশানসগুলোকে। চলুন এরপরেও অ্যাডজাস্ট অপশানটিতে ক্লিক করি এবং দেখি আর কি কি ফিচার রয়েছে। এরপরে দেখুন ক্রপ আইকন রয়েছে, আপনার যদি মনে হয় ফটোটিকে ক্রপ করতে হবে, ক্রপ আইকনটিকে ক্লিক করে দিন। এখানে সমস্ত রকমের মাপ দিয়ে দেওয়া রয়েছে, আপনার প্রয়োজন অনুযায়ী মাপ সিলেক্ট করে নিন। আপনি যদি ফেসবুকে বা ইনস্টাগ্রামে পোস্ট করতে চান, সেই অনুযায়ী মাপ সিলেক্ট করে নিয়ে ওকে করে নিন, তাহলেই হয়ে যাবে। দেখুন এখানে রয়েছে ভিনটেজ অপশান, এর মধ্যে গিয়েও আপনি প্রচুর অপশানস পেয়ে যাবেন, বিভিন্ন ধরনের ফিল্টার পেয়ে যাবেন, ভিনটেজ ফিল্টার পেয়ে যাবেন। যদি আপনি ভিনটেজ স্টাইল পছন্দ করেন, ভিনটেজ ফিল্টার আপনি যদি ব্যবহার করতে চান, তাহলে এই ফিল্টারগুলো থেকে আপনি ফিল্টার বেছে নিন এবং আপনার কাজে লাগিয়ে নিন, তারপরে ওকে করে দিন। দেখুন ফটোর মধ্যে ইতিমধ্যে আমরা অনেক চেঞ্জেস দেখতে পাচ্ছি। তারপরে যে সমস্ত অপশানসগুলো রয়েছে আপনি সমস্ত কিছু ঘেঁটে দেখুন। দেখুন দারুণ দারুণ সমস্ত অপশানস দেওয়া রয়েছে, যেগুলোকে আপনি ব্যবহার করে আপনার ফটোর এডিটিংকে একটা অন্য লেভেলে নিয়ে চলে যেতে পারবেন, একটা অন্য মাত্রা দিতে পারবেন।
দেখুন প্রয়োজন হলে আপনি ফ্রেমও অ্যাড করতে পারবেন এই ছবির মধ্যে ফ্রেম অপশন থেকে, এবং উপরে দেখুন আনডু অপশন পেয়ে যাবেন আপনি এইখানে ক্লিক করে, যেখান থেকে আপনি আগের যে পর্যায়ে ছিল আপনার ফটো সেটাই ফিরে যেতে পারবেন আনডু অপশনে ক্লিক করে নিয়ে। ফটোর মধ্যে যদি টেক্সট অ্যাড করার প্রয়োজন হয় টেক্সট আইকনটিতে ক্লিক করে নিন এবং সেইখানে গিয়ে আপনার পছন্দ মতো টেমপ্লেট বেছে নিতে পারেন এবং তার উপর ডাবল ট্যাপ করে আপনি লিখে দিতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী। আপনার যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পছন্দ হয় বা কোনো ফটোকে যদি আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ট্রান্সফার করতে চান আপনি অ্যাডজাস্ট থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অপশানটিকে বেছে নিন। দেখুন খুব সুন্দর দেখতে লাগছে, খুব সুন্দরভাবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেওয়া হয়েছে। স্ন্যাপসিডে খুব ইন্টারেস্টিং একটি ফিচার হল লেন্স ব্লার। আমরা অনেক সময় DSLR এফেক্ট পেতে চাই স্মার্টফোনে, তো সেইটা আপনি করতে পারবেন, মানে আপনার কতটা ফোকাসে থাকবে এবং কতটা ব্যাকগ্রাউন্ডটা ব্লার করবেন সেটা আপনি এইখান থেকে খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করতে পারবেন এই অপশানটির সাহায্যে। দেখুন এখানে এই ফটোটা যদি আপনি ভালো করে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন কি সুন্দরভাবে মেসি এবং রোনাল্ডো ফোকাসের মধ্যে আসছে বা তাদের মধ্যে যে কোনো একজনকে আপনি ফোকাসে নিতে পারবেন, দেখুন খুব সুন্দরভাবে আপনি বুঝতে পারবেন। তো এই ফিচারটাও আমার দারুণ লাগে, আপনি যে কোনো প্রয়োজনে আপনার যে কোনো প্রয়োজনে এই ফিচারটিকে কাজে লাগাতে পারবেন। দেখুন এখানে মেসিকে ফোকাসে রাখছি এবং রোনাল্ডো আউট অফ ফোকাস করে দেওয়া হচ্ছে, খুব সুন্দরভাবে আপনি করতে পারবেন। বা প্রয়োজনে দুজনকেই একসাথে ফোকাসে রাখতে পারবেন এবং ব্যাকগ্রাউন্ডটা একটু ব্লার করে দিতে পারবেন অপেক্ষাকৃত বেশি, এবং প্রয়োজন হলে এইখান থেকেও আপনি ব্রাইটনেস কন্ট্রাস্ট বা এর ব্লারিনেস কতটা থাকবে সেটাও অ্যাডজাস্ট করতে পারবেন। অসম ফিচারটি, এই অপশানটি আপনার প্রচণ্ড রকম কাজে লাগবে। এরপরে দেখব ফ্রেম অপশানটা, কীভাবে আপনি ফ্রেম অ্যাড করতে পারবেন। দেখুন ফ্রেম অপশানটিতে আপনি ক্লিক করুন, প্রচুর ফ্রেম পেয়ে যাবেন আপনি যেগুলোকে আপনি আপনার কাজে লাগাতে পারবেন, এবং প্রত্যেকটা ফ্রেম অসাধারণ। তার মধ্যে যে ফ্রেমটা আপনার ভালো লাগবে আপনার প্রয়োজন মতো সেইটাকে সিলেক্ট করে নিন এবং সেই টিক আইকনটিতে প্রেস করে সেভ করে দিন এই ফটোটার সাথে। সমস্ত ফিচারগুলো আপনি খুব ইজি নিজের মতো ব্যবহার করুন, সমস্ত টুলসগুলোকে নিজের মতো ব্যবহার করুন এবং আপনার প্রয়োজন মেটান। এছাড়াও স্ন্যাপসিডে আরও অনেক অপশানস রয়েছে, অনেক রকমভাবে আপনি স্ন্যাপসিডকে ব্যবহার করতে পারবেন। তো সমস্ত ফিচারগুলো এই ভিডিওতে বললে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, তাই এই ভিডিওটার মধ্যে সমস্ত বেসিক ওভারভিউটা রইল, বাকি সমস্ত কিছু আলাদা ভিডিওতে পরবর্তীকালে যে কোনো সময় আপনাদের জানাবো। সমস্ত এডিটিং যখন আপনার হয়ে যাবে এক্সপোর্ট আইকনটিতে ক্লিক করে দিন, ডান দিকে একদম নিচে কোণে সেখানে শেয়ার অপশান রয়েছে, ওপেন অ্যাজ রয়েছে, সেভ রয়েছে, সেভ অ্যাজ কপি রয়েছে অপশান, এবং তার নিচে এক্সপোর্ট অপশান রয়েছে। আপনি যদি তৎক্ষণাৎ পোস্ট করতে চান এক্সপোর্ট অপশানটিতে ক্লিক করে দিন, তাহলেই ফটোটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে বা আপনার আপনার প্রয়োজন মতো অপশান বেছে নিতে পারবেন এখান থেকে, এবং তারপর ফটোটিকে পোস্ট করে দিন এবং চমকে দিন আপনার বন্ধুদের। এখানে দেখে নিন এটা আগের ফটোটা এবং ঠিক এইটা হচ্ছে পরের ফটোটা যেটা আমি এডিট করলাম। তো আপনি দেখতেই পাচ্ছেন কত তফাত রয়েছে, কত পার্থক্য হয়ে গেছে ফটোটার মধ্যে। তো আশা করছি আপনি স্ন্যাপসিড ফটো এডিটিং অ্যাপ্লিকেশনটা সম্পর্কে সমস্ত কিছু বুঝতে পেরে গেছেন। তবুও যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জিজ্ঞাসা করতে ভুলবেন না, ভিডিওটিকে লাইক করে দিন যদি আপনার কোনো রকম উপকারে লেগে থাকে, আর আমাদের সাথে সোশ্যাল মিডিয়াগুলো যুক্ত হয়ে যান, সমস্ত লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, ডিসক্রিপশনটা একবার অবশ্যই চেক করে নেবেন। তো আজকের এপিসোড এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, শ্রেষ্ঠ থাকুন।